গরম গরম ভাতের সাথে পাতলা মসুরির ডাল আর এরকম ভাবে চালকুমড়োর ঘন্ট কখনো কি খেয়ে দেখেছেন? সাথে একটু অবশ্যই গন্ধরাজ লেবু নিয়ে নেবেন। এছাড়া রুটি বা পরোটার সাথেও এটা অসাম। যাই হোক, আমি রবি, রবির সুকারি থেকে আপনাদের সকলকে স্বাগত। 1 কেজি পরিমাণ একটা চালকুমড়ো দিয়ে আজকের রেসিপি শুরু করছি। আমি চালকুমড়োটাকে আড়াআড়ি ভাবে প্রথমে কেটে নিচ্ছি। আমি এই হাফ চালকুমড়োটা আজকে রেসিপি বানানোর কাজে লাগাব। এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে ধুয়ে এটাকে কুড়িয়ে নেব। চাল কুমড়োর এই জুসটা খুবই উপকারী। এটা রেগুলার যদি এরকম পরিমাণ চাল কুমড়োর রস খাওয়া যায় তাহলে সেটা খুবই স্বাস্থ্যকর, অনেক রোগের উপশম করে। চাল কুমড়োর রসটা আমি বের করে নিয়েছি। এবার এই চাল কুমড়োতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে আমি 10 মিনিট রেস্ট রাখব। লবণটা দেওয়ার পর এরকম ভাবে ভালো করে এটাকে মেখে নিতে হবে। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একটা মাঝারি সাইজ পেঁয়াজ আমি কুচিয়ে নেব। এবারে কাঁচা লঙ্কা গুলোকে চিরে নেব। আর একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নেব। এই আমার ইনগ্রেডিয়েন্টস। আমি হাফ কাপের মতো সয়া চাঙ্ক গরম জলে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। অনেকটাই ভিজে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে জল থেকে চেপে তুলে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবই আমি 1/4 টিস্পুন করে দিয়েছি। একটু মেখে নিচ্ছি। মোটামুটি সবকিছু আমার রেডি হয়ে গেছে, আর বিশেষ কিছু আমার লাগছে না এই মুহূর্তে। সুতরাং রান্নাটা শুরু করি। আমি একটা কড়া বসিয়ে দিলাম, গ্যাস ফ্লেম অন করে নিচ্ছি। আমি 1/4 কাপ সর্ষের তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেছে। আমি এবার নুন হলুদ মাখানো সয়া চাঙ্ক ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি তুলে নিচ্ছি। নিউট্রেলা ভাজার পর যে তেলটা আছে তার মধ্যে আমি আরো 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে গেছে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 1/2 টিস্পুন গোটা জিরে,
হাফ টিস্পুন কালো চিনি। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। গ্যাস ফ্লেমটা মিডিয়াম করে দিলাম এবং এই পেঁয়াজটাকে যতক্ষণ না ব্রাউন হবে একটু ভেজে দিচ্ছি। ব্রাউন হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার আমি 10 মিনিট নুন মেখে যে রেখে দিয়েছিলাম চাল কুমড়ো, সেটা আরেকবার জল ঝরা করব। নুন মাখার পর কিন্তু এতে আরো জল থাকে, সেই জলটাও চিপে নিয়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি। দেখুন কতটা জল আরো বেরিয়েছে। এভাবে নুন মেখে রাখলে চাল কুমড়োটা অনেকটাই মজে যায়, আলাদা করে সেদ্ধ করে নেওয়ার দরকার হয় না, এবং চাল কুমড়োর স্পেশাল যে গন্ধটা সেটাও রয়ে যায়। যেহেতু চাল কুমড়োতে নুন মেখে রেখেছিলাম, সেই জন্য আমি এখন কিন্তু বেশি নুন অ্যাড করব না। 1/4 teaspoon নুন অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি 1/4 teaspoon হলুদ গুঁড়ো, 1/4 teaspoon লাল লঙ্কার গুঁড়ো, 1/2 teaspoon জিরের গুঁড়ো, 1/2 teaspoon ধনে গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ১ teaspoon চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। চিনি রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও ভালো করে সবকিছু মিশিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি বেটে রাখা সয়া চাঙ্ক। আর কিচ্ছু এখানে আমি দিচ্ছি না, শুধু সবকিছু খুব ভালো করে মেরে নিতে হবে, এবং যে যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসবে ততক্ষণ কিন্তু হাই ফ্লেমে আমি এটাকে মেরে নিব। সামান্য গরম মশলার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে 1/2 teaspoon গরম মশলা আছে। আমার রান্না কমপ্লিট। পাতলা মুসুরির ডাল দিয়ে গরম ভাতের সাথেও যেমন এটা ভালো লাগে, তেমনি লুচি পরোটা রুটি এর সাথেও কিন্তু অসাধারণ লাগে এই চাল কুমড়ো রেসিপি। কত সহজভাবে দেখুন আমি বানিয়ে নিলাম, আপনারাও বাড়িতে ট্রাই করুন। আমি সার্ভিং বলে এটা ঢেলে নিচ্ছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। লুচি পরোটার সাথে যেমন এটা ভালো লাগে, তেমনি গরম ভাতেও খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, বাড়িতে ট্রাই করুন, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানান। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হবো আমি। থ্যাংকস ফর ওয়াচিং।